এই মুহূর্তে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছে মৌ খন্দকার। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আমরা মৌ, বিএনপি নেতাদের আটকের বিষয়ে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে গতকাল রাতে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে ভোর রাতের দিকে। আর তাকে কিছুক্ষণ আগে ডিবি প্রধান আমাদেরকে জানিয়েছেন যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য এখানে নিয়ে এসেছেন, কিন্তু জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিনা সেই বিষয়টি কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করেনি। আরেকটি বিষয়, আপনি জানেন যে গতকাল সেই নয়াপল্টনের ওখানে অনেকের কাছ থেকে ককটেল এবং বিস্ফোরণ পাওয়া গেছে এবং সেই সব বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাদের এই দুজনকে। আমি একটু দেখাতে চাই যে ডিবি কার্যালয়ে তাদেরকে এখন পর্যন্ত রাখা হয়েছে, তো পরবর্তী সিদ্ধান্ত আমাদেরকে এখনো জানানো হয়নি। তবে তাদেরকে আটক দেখানো হয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করেনি। আরেকটি বিষয় যে বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে আপনি জানেন ককটেল বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এছাড়া আগামীকাল যেহেতু বিএনপির সমাবেশ, এই সমাবেশকে সামনে রেখে কোন নাশকতার পরিকল্পনা আছে কিনা সেই বিষয়েও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিনা সেই বিষয়টিও আমাদেরকে পরে জানানো হবে, তবে ধারণা করা হচ্ছে যে বিকেলের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তিনি যে ডিবি প্রধান আমাদেরকে আরো জানিয়েছেন, রাত 3টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং 3:35 স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাহজাহানপুর বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাদেরকে তুলে নিয়ে আসে। আর আপনি জানেন যে এর আগেও বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে যায়, সেখানে ডিএমপি কমিশনারের সঙ্গে 2 ঘন্টা বৈঠক করে এবং বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সবচেয়ে যে আমার কাছে তথ্য রয়েছে যে যেহেতু তাদেরকে ভেতরে রাখা হয়েছে, তবে বিকেল পর্যন্ত আমাদেরকে এখানে গণমাধ্যম কর্মীরা যারা আছি সবাইকে এখানে অপেক্ষা করতে হবে, তার আগে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না। যতটুকু আমাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আপনি জানেন যে যেহেতু অনেকের কাছ থেকে ককটেল এবং বিস্ফোরক দ্রব্যাদি পাওয়া গেছে সেই বিষয়েও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যেহেতু আগামীকালকে বিএনপির সমাবেশ, তো সমাবেশকে ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা আছে কিনা সেই বিষয়টিও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। মো, আপনাকে ধন্যবাদ।